নিউ ইয়র্কের স্লো উইকেটে পাকিস্তানের সামনে খর্বশক্তির কানাডা। টস জিতে ব্যাটিং নয়, পাক কাপ্তান হাতে তুলে নিলেন বলটা। নিজের প্রথম ওভারে কানাডা শিবিরে আমিরের আঘাত, 141 কিলোমিটার গতির বলে ধালিওয়াল কুপকাত। পাক বোলিংয়ের সামনে ধুঁকছিল কানাডা, থমকে ছিল ওদের স্কোরবোর্ডটা। পাওয়ার প্লের শেষ ওভারে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন পারগত সিং, শাহিন শাহ আফ্রিদি তার হাতে ধরিয়ে দেন প্যাভিলিয়নের টিকিট। এরপর ভীষণ বিবর্ণ আর রঙহীন কানাডার 22 গজের গল্পটা। পাওয়ার প্লের পরের ওভারেই রান আউটের কবলে তৃতীয় উইকেটটা। দশম ওভারে পাক পেসার হারিস রৌফের জোড়া আঘাত, রবীন্দ্রপাল সিং ও শ্রেয়াস মোবা দুজনেই কুপকাত। সবার আসা যাওয়ার মিছিলে অ্যারন জনসন উজ্জ্বল, 4-6 আর 4-4 তুলে নেন 50, খেললেন 44 বল। শেষমেশ পুচকে কানাডার 106 রানের ছোট্ট পুঁজি, হারিস আমিরের জোড়া শিকার, নাসিম শাহিনের একটি। ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার সাইম আয়ুব বিপাকে বলের মুভমেন্ট বুঝতে না পেরে ধরা পড়লেন কিপারের হাতে। স্লো উইকেটে রেজওয়ান বাবর খেলছিলেন দেখে শুনে, পাওয়ার প্লে শেষে মাত্র 28 রান স্কোরবোর্ডে। বাবর রেজওয়ানের ধীরগতির ব্যাটিং উইকেট বিবেচনায় এই দুই ব্যাটারের ব্যাটে পাকরা এগিয়ে রান তাড়ায়। দলীয় 83 রানে বাবর আজমকে তুলে নেন হেইলিগার, বাবরকে বোকা বানিয়ে পেয়ে যান তৃতীয় শিকার। বাবর ফিল্ডেও উইকেট আগলে রাখে রেজওয়ান, সাবধানী ব্যাটিংয়ে করেন অপরাজিত 53 রান। শেষমেশ 17 ওভার 3 বলেই জয় পেয়ে যায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হারলেও এবার খানিকটা মুশকিল আসান। আরিফ উদ্দিন নবীন, নাগরিক।